হ্যালো বন্ধুরা, তো আমরা চলে আসছি আজকে একটা আমার কলেজের নতুন ভ্লগ নিয়ে। এই ভ্লগে তোমাদেরকে আমি দেখাবো আমার কলেজটা কীরকম। এই যে আমাদের সব বন্ধু, এগুলা ফোন নাড়ানি করছে। আমাদের কলেজের সব স্টুডেন্টগুলো বসে আছে, স্যার এখন আসেনি, আমরা তাই এখন আড্ডা দিছি। সামনে বেঞ্চ বোর্ড, চলো আমাদের বাইরেটা একটু দেখাই। এই যে এটা ডান সাইড, এটা যে বাস সাইড, এদিকে এই যে আমাদের দুটো গাড়ি আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গাড়ি, দুটো গাড়ি আছে। ওই দিকটা সামনে সামনে স্যারদের রুম আছে, এবং এই যে এটা বাইরে একটা দিক, বন্ধ আছে। এই যে আমাদের পাশের রুম, যেখানে আমাদের প্রথম ক্লাস হতো, সেই রুমটা তোমাদেরকে দেখাই, চলো দেখবে। এটা অফ আছে, চলো খুলি। এই যে কেউ নাই, এই ক্লাসটা ফার্স্ট ইয়ারের ক্লাস হয় এখানে, তাই বন্ধ আছে। এখন ফার্স্ট ইয়ার নাই তাই এখন বন্ধ আছে ক্লাস। এই রুমটা হচ্ছে ওই যে সামনে, এটা হচ্ছে আমাদের রুম, এই রুমে আমাদের ক্লাস হয়। এই যে দেখালাম আমাদের বন্ধুগুলো আবার। আজকে আমরা কলেজ ভালো লাগছিল না, তাই একটু তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। মানে আমরা মেসে থাকি তো, তাই মেসের দিকে একটু চলে এলাম, মানে পালিয়ে এলাম আর কি, ক্লাস করতে ইচ্ছে ছিল না, দুইটার দিকে পালিয়ে এলাম বাড়ি। চলো আমাদের মেসটা কীরকম দেখাবো তোমাদেরকে, তার আগে কলেজটা কীরকম একটু দেখে নাও। কলেজের এটা ভিতর পরিষ্কার করা নাই, সব প্রচুর পরিমাণে ঘাস ঘাস আছে। এই যে সামনে দিক কলেজের সামনের দিকটা দেখো, সামনে আমাদের দুজন বন্ধু আছে, ক্লাসমেট, একসঙ্গে পড়ি। ওরা সাইকেল নিয়ে যাতায়াত করে, কারণ ওরা গঙ্গারামপুরেই থাকে, এখানে ওদের বাড়ি গঙ্গারামপুরেই। এখন রাস্তায় উঠবো আমরা, তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। হেঁটে যাওয়ার পর ওই যে সামনে আমাদের সিনিয়র দিদিগুলো আসছে। গুড মর্নিং দিদি, এই ভিডিওটা আমার সকালের দিকে করা, তাই একটু আমি গুড মর্নিং বললাম। যে সামনে আমাদের রাস্তা আসছে, মেন রোড যেটা, এই যে আমাদের দুটো সিনিয়র দাদারা চলে গেল অটো থেকে নেমে। এই যে এটা দেখছো আমাদের একটা বড়, এই যে আমাদের কলেজটা দেখো, কলেজটা রাস্তা থেকে দেখতে সেই লাগে। এই যে সামনে কত গাড়ি যাচ্ছে, সামনে লরি, কত গাড়ি, টোটো। এই যে আমরা সামনে রাস্তাটা পার হব, রাস্তাটা পার হয়ে সোজা যে একটা রাস্তা আছে, রাস্তাটা যে যে দেখো সামনে আমাদের মেস পড়ে, একটু হেঁটে গিয়ে সামনে মেস। এই যে আমার বন্ধু, ওই যে তিনটে বন্ধু, আমরা একসঙ্গে যাচ্ছি। চলো ওদের সাথে একটু দেখে দিই। এই যে একটু মারামারি করছে ওরা যাওয়ার সময় আর কি। এই যে সামনে বড় বাড়িটা দেখছো, এইটা এখানটার মধ্যে একটা সব থেকে বড় বাড়ি। ওই বড় বাড়িটা ভাড়া দেওয়া হয়, যদি ভাড়া নিতে চাও তো এখানে এসে যোগাযোগ করতে পারো তাদের সাথে। এটা হচ্ছে একটা ছোট মেস, এখানে আমাদের এই বন্ধুগুলো থাকে পেছনের দুজন। এই যে সামনে মেস, ওই চলে গেলো ভিতর দিয়ে দেখছো। আর চলে এলাম আমাদের মেসে, আমাদের মেসটা দেখো তোমাদেরকে দেখাই। আমরা মোটামুটি 8 জন মিলে একসঙ্গে থাকি। এই যে সামনে
সামনে আমাদের মেসটা, এই যে সামনে আমাদের এখানে রান্না হয়, এই যে আমরা এখানে থাকি, একটা রুমে আমরা চারজন থাকি। আমাদের রুম এটা, এই যে আমি এখানে ব্যাগ রেখে দেবো, আমি ব্যাগ সম্ভবত বেশিরভাগই ঝুলিয়ে রাখি। ওই যে এরা,